अनेक दिन पर चले एसेछि फागुनेर मोहनार फ्लोरे और तुम्हारे प्रिय ঐন্দ্রিলা माने अनामिका आज के आमार संगे अनेक दिन बादे केमन आछो? भालो आछि। तो कि चलछे माने ঐন্দ্রিলার जीवने कि चलछे? ओर जीवन आर कि चलबे, ओ एकटा करे षड़यंत्र करे फेल हो जाए ई चलछे। আর সবাই মানে কেমন রেসপন্স পাচ্ছ এই যে এত দুষ্টুমি করছো? আমার আর আকাশের সিনস তো মানে ঐন্দ্রিলা তো নেগেটিভ নেগেটিভ না, গ্রে শেড নেগেটিভ, ভালো আছে খারাপও আছে। তো আমার আর আকাশের সিনস খুব অ্যাপ্রিশিয়েট হচ্ছে, তো এটা ভালো লাগছে আমার। আর অনামিকার কেমন লাগছে এই চরিত্রটা? ভালো লাগছে। সামনেই পুজো কেনাকাটি হয়েছে, সময় পেয়েছো? না, আমার ফ্যামিলির জন্য কেনা হয়েছে, নিজের জন্য কিছু কেনা হয়নি। আচ্ছা, আর স্পেশাল গিফটটা যেটা দেবে একদম বরকে সেটা ये गिफ्ट दे बो क्या भी है सारा बचर ही तो गिफ्ट हो जाए। पुजोर स्पेशल तो एक गिफ्ट थाकेई, सेटा कि तुमी पेयेछो? निजे पेयेछो? पुजोर कि स्पेशल गिफ्ट है आमि जानि ना क्या कि किछु একটা যে কোনো কিছু মনের মানুষের থেকে কাছের মানুষের থেকে আমরা তো পূজোর সময় বাঙালিরা দিয়ে থাকি একে জামা কাপড় ছাড়া কি দেবো ওকে আমি? ওর জন্মদিনও আসছে, জন্মদিন আর পুজোর মানে গায়ে গায়ে লেগে গেছে, তো অনেক কিছুই পেয়ে যাবে ও সাথে সাথে, ওর যা ইচ্ছে তাই নেবে। অনামিকার জীবন কি একটু বদলেছে বিয়ের পরে? মানে দুজনেই চুটিয়ে কাজ করছে, কিছু কি বদল এসছে? হ্যাঁ, প্রচুর বদল এসছে। একটু শুনি। আরে অনেক কিছু, রেসপন্সিবিলিটি বেড়ে যায়, ঘুম চলে যায় জীবন থেকে। আর সংসারে কি কি কাজ মানে করতে পারো? সময় কতটা দিতে? সবই, এটা সময় হয় না তো, কারণ দুজনেই কাজ করি, কিন্তু বাড়ি থেকে অনেক কাজ করতে হয়, টুকটাক জিনিস গোছানো থাকে, কাজ অনেক করতে হয়। আর তোমার হাতে রান্না খেতে তো দাদা ভীষণ ভালোবাসে, তো সেই রান্না কি করতে হচ্ছে মাঝে মাঝে? খুবই কম করতে পারি, বেশি পারি না, কারণ দুজনেরই কাজ থাকে। ছুটির দিনে থাকি, ছুটির দিনে ধরো ওর বাড়ি গেল, আমি আমার বাড়ি গেলাম, তখন হয়তো হয়, খুব রেয়ার হয়। সংসারে কার রাত চলে? মানে তুমি যতটা বলছো যে ব্যাপারটা খুব ইজি, সংসারে মানে রেশটা কার হাতে রয়েছে? দুজনের হাতেই রয়েছে গো, দুজন মিলেই সামলাচ্ছে। একটা রিসেন্ট ইন্টারভিউতে মানে উদয়দা বলেছে যে পুলিশের ইউনিফর্ম পরে আমি এরকম করলেও কিন্তু বাড়িতে আমি পুরো মানে শায়েস্তা। কি বলবে? তোমার সাথে মিল পেলাম না তাই বলেছো মানে বিষয়টা আলাদা মনে হচ্ছে। কিছু বলবে না, কমেন্টস শায়েস্তা ও কমেন্টস। আচ্ছা, এখন তো মানে শুটিং এর খুব চাপ, কারণ ব্যাংকিং রাখতে হচ্ছে পুজোর জন্য, পুজোয় কিছুদিন ছুটি পাবে, তো তখন কি প্ল্যান রয়েছে, কি কি করার রয়েছে? আমার খুব মন খারাপ, এই বছর আমি কোথাও ঘুরতে যাবো না, কারণ আমি আরও ঘুরতে যাই প্রত্যেক বছর পুজোর সময়, ছুটি থাকে, এবছর হবে না, মানে এবছর অনেক চাপ আছে জীবনে, বিয়ে করে ফেলেছি তো জানি কেন যে পুজোর আগেই বিয়েটা করতে গেলাম, এখন ভাবছি যাকগে তো ঘুরতে যাবো না, বাড়িতেই থাকবো। ফ্রেন্ডস আছে আমাদের, ফ্যামিলিজ আছে, টুকটাক আমরা পুজোয় এমনিও বেরোই না, আমরা প্যান্ডেল হপিং করি না, ছোটোবেলায় করতাম বন্ধুদের সাথে, এখনও সব কিছু নেই আমাদের লাইফে। আর এখন খুব বেশি ভিড় হয়ে গেছে, আগের মতো এই পুজোর ওইটা নেই, ফ্লেভারটা পাই না, গন্ধটা টুকটাক। মানে এই মুহূর্তে যা বোঝা গেল অনামিকা এখন প্রচণ্ড চাপে আছে, শুটিংয়ের চাপ, এটা সংসারেরও চাপ একটা যুক্ত হয়েছে, কিন্তু ভালো আছে, সুখে আছে। চাপ নেই, চাপ নয়, এটা চাপ দিলেই চাপ, ঠিক আছে, ইটস লাইফ, এটা এইভাবেই চলতে হয় সবাইকে লাইফে। এখন আমি যদি সিঙ্গেলও থাকতাম, একা থাকতাম নিজের বাড়িতে, তখন আমাকেই তো সব সামলাতে হতো, ও আছে তাই জন্য আমার কাজ অনেক হাফ হাফ হয়ে যায়। তারপর আমাদের একজন হাউস হেল্প আছে, উনি আমাদেরকে হেল্প করেন, তো ইটস ফাইন। আর শরীর কেমন আছে? মানে বিয়ের আগে শরীরটা খারাপ ছিল, মোটামুটি খারাপ ছিল শরীর, না এখন আমার শরীর ঠিক আছে। কি বলবে শেষে দর্শকদের? দুর্গাপুজো আপনাদের সবার ভালো কাটুক, আপনারা খুব এনজয় করুন, এটাই বলবো। আর হ্যাঁ, আমাদের ফাগুনের মোহনা এভরি উইক নতুন করে গল্প আসছে, নতুন করে টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, সেটা দেখতে হলে জানতে হলে দেখতে থাকুন ফাগুনের মোহনা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 টায় সান বাংলায়।